হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের আয়োজন। আজকের আয়োজনে থাকতেছে লইট্টা শুটকি দিয়ে বেগুন আলু ভুনা। বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকের এই রেসিপিটা। আর যারা শুটকি খেতে চান না, তারাও যদি একবার এভাবে শুটকিটা রান্না করে খেয়ে দেখেন তাহলে বারবার খেতে চাবেন, বিশ্বাস করুন অনেক মজার হয়। তো চলুন এবার মূল প্রসেসে চলে যাই। এখানে আমি 200 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। আর শুটকিগুলোকে খুব ভালোভাবে বেছে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই শুটকিগুলো ভালোভাবে বেছে নিতে হবে, কেননা শুটকিতে বিভিন্ন ধরনের ময়লা থাকে। শুটকিগুলো রান্না করার আগে আরও কীভাবে রেডি করে নেব সেটা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু দেখিয়ে দেই বেগুন ও আলুগুলো কিভাবে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম বেগুন নিয়েছি, এইরকম বেগুনটা, আর ঠিক এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে বেগুনগুলো আর কালো হবে না। আলু নিয়েছি 200 গ্রাম। একেবারে দেশি যে লাল আলুটা থাকে সেই আলুর খোসা ছাড়িয়ে ঠিক এই রকম পিস করে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্না করতে। তার আগে যে শুটকিগুলো নিয়েছিলাম সেই শুটকিগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলোয় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে শুটকিগুলো দিয়ে দিলাম। এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখে এই শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। শুটকিগুলোকে ক্রমাগত নাড়তে হবে, না হলে শুটকির একটা দিক বেশি পুড়ে যেতে পারে। শুটকিগুলো ভাজতে ভাজতে যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে বা এরকম একটু ধোয়া উঠবে, তখনই বুঝতে পারবেন যে শুটকিগুলো ভাজা হয়ে গেছে। আর এই সময় কিন্তু দারুণ সুন্দর একটা শুটকির ঘ্রাণও বের হবে। এই শুটকিগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি এবং 1 চা চামচ লবণ। এখন এই পানি ফুটিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। শুটকি খেতে অনেক সময় আষ্টে গন্ধ লাগে, লবণ এবং ফুটন্ত পানি দিয়ে ধুয়ে নিলে সেই আষ্টে গন্ধটা আর থাকে না, এমনকি শুটকিগুলো খুব সহজেই পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায়। এখন এই শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব। শুটকি ধোয়ার পরে এদিকে চুলোয় আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিচ্ছি 15-16টা আস্ত গোটা রসুন, এতে করে শুটকির তরকারিতে রসুনের দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ ফালি। এখন এই সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন পেঁয়াজ মরিচগুলো হালকা এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এগুলোকেও একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। আর শুটকির তরকারিতে কিন্তু আদা রসুন বাটা দিতেই হবে, স্কিপ করা যাবে না। এইগুলো ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, শুটকির তরকারিতে ঝালটা একটু বেশি ভালো লাগে। আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, লবণটা অবশ্যই 7 মতো দিতে হবে। আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন এই সব মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে এবং মশলা কষানোর সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে, নাহলে চট করে মশলাগুলো পুড়েও যেতে পারে। মশলাগুলো কষাতে কষাতে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে বুঝতে পারবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে শুটকিগুলো, আর শুটকিগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে।
এবার মশলার সাথে শুটকিগুলোকে মিশিয়ে নিচ্ছি, যেন খুব সহজেই সব ধরনের মশলাগুলো শুটকির ভিতরে ঢুকতে পারে। শুটকিগুলো কষানোর সময় একটু সময় নিয়ে কষাতে হবে, কেননা লইট্টা শুটকি অনেক শক্ত হয়, এটা সেদ্ধ হতেও সময় লাগে। শুটকি কষানোর সময়ও কিন্তু চুলোর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। এই পর্যায়ে শুটকি কষানো হয়ে গেছে, আমি একদম স্কিপ করিনি ভিডিওটা, ফুল দেওয়ার চেষ্টা করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। শুটকি কষানোর পরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলোকেও এখন শুটকির সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। শুটকির সাথে আলুগুলোকে প্রায় 4 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এই পানিতেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। পানির সাথে আবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা তুলে দেখতেছি এই পর্যায়ে কিন্তু চুলোর ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লোয়ে রেখেছি, এতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এইগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখুন, আলুগুলো কিন্তু এই পর্যায়ে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর শুটকিটা তো সেদ্ধ হয়েছেই। বেশ কিছুক্ষণ এখন আলু এবং শুটকিগুলো কষাতে হবে। এইগুলো কষাতে কষাতে যখন আরও একটু পানিটা শুকিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে আবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু লবণটাও একটু চেক করে নিতে পারবেন, লবণ ঠিক আছে কি না, কম হলে দিয়েও দিতে পারবেন। আর তরকারিতে লবণ কম হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে সমান করে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, এতে করে বেগুনটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম, আর বেগুনটা কিন্তু অনেকটাই চুপসে গেছে। এই বেগুনগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, আপনি চাইলে ঢাকনা না দিয়েও বেগুনটাকে সেদ্ধ করে নিতে পারবেন। এগুলোকে ভালোভাবে এখন একটু ভুনে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়ো, এতে করে তরকারি জুড়ে দারুণ সুন্দর একটা মশলার ঘ্রাণ থেকে যায় এবং শুটকির তরকারিটা খেতে কোনো রকম গন্ধও লাগবে না, বরঞ্চ খাওয়ার আগ্রহটা বেড়ে যাবে। আবারও বেশ কিছুক্ষণ এগুলোকে একটু ভুনে নিচ্ছি। যখন দেখবেন যে এই রকম প্যানের নিচে একটু লেগে যাচ্ছে, বুঝতে পারবেন যে এগুলো হয়ে গেছে। এই তরকারিটাও কিন্তু হয়ে গেল, এখন চুলোটা অফ করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু পুরো রান্নাঘরটা শুটকির ঘ্রাণে ভরে গেছে। ফিরে আসছি কিছুক্ষণ পরেই। তৈরি হয়ে গেল লইট্টা শুটকি দিয়ে বেগুন আলুর এই তরকারি। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার লাগে। আজকের এই ভিডিওতে শুটকি রান্নার সব কিছু আমি বিস্তারিত তুলে ধরেছি, কোনোটাও স্কিপ করিনি। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।